বিশেষ করে আশিক রাসূলগণ অত্যন্ত নবী প্রেমিক, তাদের কলবে আমার নবীর মহব্বত ধারণ করেন, ধারণ করার মধ্যে তারা এমনভাবে ধারণ এবং লালন করেন, তারা এই বৈশ্বিক মহামারী কঠিন সময়ের মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ যখন নিজে বিত সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে, কালযাপন করছে, ঠিক সেই মুহূর্তে যে রহমতুল আলমিন শফিউল মুজনবিনের জন্য মহান রব্বুল আলমিন কায়নাতকে সাজিয়েছেন, কায়নাতের এত নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য বিনা পয়সায় বিনা স্বার্থে আমাদেরকে দান করেছেন, সেই মহান রব্বুল আলমিন তার হাবিব রহমতুল্লিল আলমিনের মাসে এত বেশি খুশি, এত বেশি সন্তুষ্ট, এত বেশি বান্দার উপরে রহমত বর্ষণ করেন, রহমত বরকত দান করেন, যার কারণে আমরা ঈমান রাখতে পারি। করোনা ভাইরাস তো নয়, পৃথিবীর বুকে যদি কোনো রকমের মুহূর্তের মধ্যে মানুষ মারা যাবে এরকম কঠিন যদি কোনো রোগও পায়দা হয়, আমার নবীর মাহফিলে আমার নবী স্বয়ং উপস্থিত থেকে শফিউল মুজনবিন নবী আমাদেরকে সশরীরে নিজের হাতে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা দোহার মধ্যে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে হাবিব, অচিরেই খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনাকে আপনার পালনকর্তা প্রতিপালক, যিনি আপনাকে ভালোবেসে কায়েনাতকে সৃষ্টি করেছেন, যিনি আপনার মহব্বতের খুদার খুদাই জাহের করেছেন, যিনি আপনার মহব্বতে জান্নাতের আটটি মর্তবা সৃষ্টি করেছেন, জান্নাতকে আট ভাগে ভাগ করেছেন, যিনি আপনাকে ভালোবেসে পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছেন নবী বানিয়ে, কোনো নবীর জন্য এই কথা বলেননি আল্লাহ, কোনো নবীর ক্ষেত্রে এই কথা বলেননি আমি অমুক নবীর জন্য দুনিয়া সৃষ্টি করেছি, এই কথা বলেননি আমি আদম সফিল্লা থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম পর্যন্ত এই নবীর জন্য দুনিয়া আখিরাত উভয় জাহান সৃষ্টি করেছি, এই কথা বলেননি আমি, এই কথা বলেননি আমার এই নবী আজকে মনোকূর্ণ হয়েছেন, এই নবীর মনে আজকে পেরেশানি, এই নবীর মনে আজকে কষ্ট, আমি এই নবীর জন্য আজকে মেয়েরাজের ব্যবস্থা করেছি, এই কথা কোনো নবীর সামনে আল্লাহ রব্বুল আলামিন বলেননি। একমাত্র আমার রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের চাচা আবু তালেবকে হারিয়েছেন, নিজের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে নিজে শোকে বিভোর শোকাহত হয়ে যখন মক্কার পাশে আমার নবীজি যখন বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক আমার নবীর সন্তুষ্টির জন্য আমার নবীকে খুশি করার জন্য আমার নবী একমাত্র নবী যেই নবীকে দুনিয়াতে থাকা অবস্থায় আর সকর্ষি লৌহ কলম প্রত্যেক জায়গাতে আল্লাহ মেহমান হিসেবে খুশি করার জন্য নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র আমাদের নবীর জন্য আল্লাহ বলেছেন আমি কায়েনাতকে সৃষ্টি করেছি, আমি লাউলা কালামা জহারতুর রুবুবিয়া, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে আল্লাহ পালনকর্তা রব্বুল আলামিন সেটাও প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। 104টি আসমানি কিতাব আল্লাহ নবীদেরকে দান করেছেন, তার মধ্যে 103টির পুরা সাঙ্গন পুরা সারাংশ একেবারে প্রত্যেক নবীর শান আমার নবীকে জানিয়ে দিয়ে সর্বশ্রেষ্ঠ আল কোরআন আমার নবীর মারফতে আমরা লাভ করেছি। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এই কথা বলতে চাই, আজকে যে আমরা এখানে মাহফিলে এসেছি, আমরা আমার নবীর মিলাদুন নবী, আমার নবীর ইয়ৌমুল বেলাদা শুভ জন্মদিনকে কেন্দ্র করে এটাকে যে আমরা রহমত হিসেবে পেয়েছি, আর রহমত পেলে আল্লাহ খুশি হতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফাল ইয়াফরাহু। আল্লাহ বলেছেন তোমরা যখন তোমাদের ঘরে আওলাদ ফরজন আসে তোমরা খুশি হও, তোমাদের ঘরে মেহমান আসলে খুশি হও, তোমরা আল্লাহর দরবার থেকে ভালো কিছু পেলে খুশি হও, সেই জন্য তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ রসুলের শুকরিয়া আদায় করো খুশি হয়ে। এখন দুনিয়ার যত নিয়ামত আছে, যেই নবীর উসিলে আমরা সকল নিয়ামত পেয়েছি, এই নবীর মাহফিলে এসে আমরা খুশি না বেজা খুশি? হাজরানে মজলিস, আমার রসুলের পাককে খুশি করার জন্য
মহান রব্বুল আলামিন নিজে চেষ্টা করেছেন সুবহানাল্লাহ তার হাবিবকে খুশি রাখার জন্য মিরাজে নিয়ে গেছেন তার হাবিবকে খুশি করার জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দান করেছেন তার হাবিবকে খুশি করার জন্য আমাদেরকে 50 ওয়াক্তের নামাজ মিরাজে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত করেছেন যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা তাশাহুদ পাঠ করি 5 ওয়াক্ত নামাজ মুমিনের জন্য মিরাজ একটু খেয়াল করুন আমার নবী যখন একটু মনে কষ্ট নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন তখন আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ আসমানে মিরাজে নিয়ে গেছেন আসমানে নিয়ে গেছেন মিরাজে উর্দ্ধ লোকে ভ্রমণ করিয়েছেন আর আল্লাহর বান্দা রাসূলের উম্মত মিরাজ করছেন নামাজের ভিতরে সুবহানাল্লাহ মিরাজ আমার নবীর জন্য খুশির ছিল না দুঃখের ছিল অবশ্যই খুশির এবং আনন্দের ছিল কেননা আমার নবীকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য আল্লাহ মিরাজে নিয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের মুমিনদের মিরাজ আস-সালাতু মিরাজুল মুমিনিন মুমিনগণের মিরাজ হচ্ছে নামাজ কেন মিরাজ মুমিনগণের নামাজ এটা এমন খুশির বিষয় মিরাজটা এমন খুশির বিষয় আমরা নামাজের মধ্যে যখন তাশাহুদ পড়ি তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ এই সালামটা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন সুবহানাল্লাহ আমরা যখন ঈদের খুশি উদযাপন করি তখন আমাদের খুশিটা আমাদের আনন্দটা আমরা প্রকাশ করি সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আল্লাহ সর্বপ্রথম তার হাবিবকে মিরাজে নিয়ে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ বলেছেন সুবহানাল্লাহ সেই জন্য তো নামাজ মুমিনের জন্য নামাজ এই জন্য মিরাজ হয়েছে নামাজের ভিতরে প্রত্যেক মুমিন আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার সৌভাগ্য লাভ করেছে সুবহানাল্লাহ সেই জন্য আমরা যারা মুমিন মুসলমান আমরা 5 ওয়াক্ত 5 বার শুধু বছরে একবার নয় সদা সর্বদা 5 ওয়াক্ত 5 বার নামাজের মধ্যে আমার রাসূলের পাকে সালাম দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করি সুবহানাল্লাহ আল্লাহ তার হাবিবকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আমাদের জন্য কালেমা ইমানের ধারক বাহক ইমানের নিদর্শন দিয়েছেন আমরা কালেমা পেয়েছি আমার নবীর হাতেরে আমার নবীর মাধ্যমে আমার নবীর ওয়াসিতায় আমরা কালেমা পেয়েছি আমরা নামাজ পেয়েছি আমার নবীর মাধ্যমে আমরা হজ যাকাত রোজা পেয়েছি আমার নবীর মাধ্যমে এগুলি আমরা করি সব ইবাদত আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা প্রত্যেক ইবাদত করি কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারাও এখানে বসে আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যার উপরে আমার হাবিব রাজি যে উম্মতের উপরে আমার হাবিব খুশি আমি সেই বান্দার উপরে আমার হাবিবের কারণে তার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দেব সুবহানাল্লাহ আর আল্লাহ তাকে তখনই জান্নাত দিবেন যখন আল্লাহর হাবিবকে রাজি করে আল্লাহ পর্যন্ত সেই বান্দা পৌঁছাতে পারবে সুবহানাল্লাহ নামাজটা তো আমার নবী পড়েছেন বলে আমাদের উপরে ফরজ হয়েছে আমার নবী মক্কা মদিনা থেকে মক্কায় হিজরত করার জন্য চেয়েছেন আশা করেছেন আশা যখন করেছেন আমার নবীকে রাজি করার জন্য আমার নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ ওই হজকে আমাদের জন্য ঈদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যে হাজী সাহেবরা যারা হজ করেছেন হাজী তারা হজে যাওয়ার আগে তাদের প্রত্যেকটা দিন ঈদের মতো লাগতো সুবহানাল্লাহ এবং যখন হজের মধ্যে গিয়েছেন হজের আনুষ্ঠানিকতা পালন করছেন হজের হুকুমগুলি পালন করছেন তখন তার ভিতরে একটা ঈদের অনুভূতি ঈদের খুশি ঈদের আনন্দ এটা কেন এটা কিভাবে পেলেন হজ কেন আমাদের উপরে ফরজ হলো কারণ মদিনা থেকে আমার নবী সাহাবীদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে তার জন্মস্থান মক্কা নগরীতে আনন্দে খুশি মনে আমার নবীর সাহাবী বন্ধুদেরকে নিয়ে যখন হজ করতে যাচ্ছিলেন তখন আমার নবীর অন্তরে ঈদের আনন্দ ছিল সুবহানাল্লাহ তা আমার নবীর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার নবী নিজের শুভ জন্মদিনকে প্রত্যেক সোমবারের রোজা রেখে পালন করেছেন সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে যে সাহাবি আমার নবীর বংশের মধ্যে আমার নবীর কাছে 10 বছর লালিত পালিত হয়েছেন হযরতে খাদিমুর রাসূল
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم عق في نفسه بعد النبوه আমরা যে মিলাদুন নবী নিয়ে প্রশ্ন তুলি যে সাহাবী আমার নবীর বংশে 10 বছর লালিত পালিত হয়েছেন আমার নবীর খেদমত করেছেন আমার নবীর গোলামি করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী নবুয়ত লাভ করার পর নবুয়ত লাভ করে নিজের আকিকার মাধ্যমে নিজের মিলাদুন নবী পালন করেছেন সুবহানাল্লাহ আমার নবী নবুয়ত লাভের পরে নিজের আকিকা নিজে পালন করেছেন ফতহুল বারির মধ্যে রয়েছে তাফসীরে রূহুল বয়ানে শরীফের মধ্যে রয়েছে তাফসীরে রূহুল মানির মধ্যে রয়েছে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এই হাদিস এসেছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্বা ফি নাফসিহি বাদান নুবুওয়াতি আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নবুয়ত লাভ করার পর নিজের আকীকা যেখানে নিজে পালন করে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেখানে সঠিক উম্মত যদি নবীকে যদি নিয়ামত রহমত বরকত মনে করে তাহলে প্রত্যেক বছর নয় আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি আমরা যারা নবীর উম্মত আল্লাহ তার হাবিবকে ভালোবেসে খুশি করার জন্য মেরাজে আসমানে নিয়ে গিয়ে মেরাজ করে খুশি করেছেন আর মেরাজ থেকে আল্লাহর হাবিব তার গুনাহগার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নবীর সালামের মাধ্যমে আমাদের জন্য প্রত্যেক রাকাতে রাকাতে তাশাহুদের মধ্যে নামাজে আমাদের জন্য ঈদে মিলাদুন নবী নিয়ে এসেছেন সুবহানাল্লাহ জমিনের মধ্যে মিলাদুন নবী হয়েছে যেই মিলাদে আসমান জমিন লৌহ কলম থেকে শুরু করে সৃষ্টির প্রত্যেক কিছু খুশি উদযাপন করেছেন সেটা হচ্ছে আমার নবী যখন দুনিয়ার জমিনে তশরীফ রেখেছেন দুনিয়ার ভূমি নাপাক ছিল দুনিয়ার জমিন অপবিত্র ছিল দুনিয়াতে জুলুম অহংকার হিংসা বিদ্বেষ সব কিছু প্রতিষ্ঠিত হয়েছিল আমার নবী যখন তশরীফ এনেছেন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ইউসুদ হামারুয়ে জমিন আমার নবী তশরীফ আনার সাথে সাথে দুনিয়াকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সেই মসজিদের উপরে সিজদা দেয় সেই মসজিদের উপরে নামাজ কায়েম করে সেই মসজিদের উপরে নামাজের জন্য আহ্বান করে মহব্বত নিয়ে নামাজ আদায় করে একমাত্র সুন্নি মুসলমান যাদের কলবে আমার নবীর মহব্বত রয়েছে আমার নবী যেভাবে আল্লাহর কাছ থেকে প্রথম সালাম পেয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সেই সালাম সর্বপ্রথম আল্লাহ দিয়ে আমার নবীকে সম্মান করে মহব্বত করে ভালোবেসে আমার নবী তার আর রব্বুল আলামিনকে বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আমার প্রত্যেক সলিহিন বান্দাদের পক্ষ থেকে আমি সালাম গ্রহণ করলাম সুবহানাল্লাহ দেখুন আজকে যে মিলাদুন নবীতে আপনারা এসেছেন যেই নবী অসংখ্য অগণিত উম্মত যদি একই সময়ে মারা যায় শাহাদাত বরণ করে প্রত্যেক উম্মতের কবরে কবরে যেই নবী একই সময়ে যেতে পারে হাজির হতে পারে সে কামলিওয়ালা নবী শাফাআত কারণে ওয়ালা নবী আমাদের মতো গুনাহগারের যখন নবীর মহব্বতে নবীর ঈদে মিলাদুন নবী পালন করে সেখানে আমাদের ইমান রাখতে হবে হাদিস প্রমাণ করে দেয় ইলাইয়া রুহি হাত্তা রুদ্দা আলাইহি সালাম আমার নবীর মিলাদের মাহফিলের মধ্যে যখন উম্মত নবীকে সালাম প্রদান করে আমার নবী সেই সালামের জবাব দিয়ে উম্মতকে খুশি করে দেন সুবহানাল্লাহ এবং আমার নবী সশরীরে আমার নবীর সেই ক্ষমতা রয়েছে একই সময়ের মধ্যে লক্ষ লক্ষ মিলাদুন নবীর মাহফিলে উম্মতের ভালোবাসায় উম্মতকে শাফাআত দেওয়ার জন্য উম্মতকে কামিয়াবি করার জন্য সেই মাহফিলে আমার নবী উপস্থিত থাকেন সুবহানাল্লাহ